कली मत्ता मतं गजा
हरिताल समान विभाल हरिम हरिनांग कला विलसन्न घरम खरकर्क सचित्त मृदुत्तकरम करकान्ति विनिन्दित तामरसम रसवर्षी पदाम्बुज पूतरसम रसना विलसन्निज नाम गुणम गुणसंग विनाशी सकृस्मरणम सर्वप्रथम श्री श्री राधा श्याम चंद्र चरण वंदना करी कलि पावन अवतार प्रेम पुरुषोत्तम संकीर्तन पिता नदिया बिहारी श्री श्री नितारी गौरांग सुंदरी सपरिकर वंदना सर्वधाम शिरोमणि अभिन्न वृंदावन महागोलोक भक्ति प्रज श्रीधाम नवद्वीपे श्री चर प्रति रजकना प्रति प्रगति समुपस्थित श्री श्री श्यामचंद्री सेवा निकुंजे सेवा कुंजे अध्यक्ष प्रभव नित्यानंद वंशावतंश प्रभुपाद परमारक्ततम आचार्य चरण वैष्णवाचार्य वर्ज श्रीमदरुण कृष्ण गोस्वामी प्रभुपादी चरण नित्यलीला प्रविष्ट प्रभुपाद मुरली मोहन गोस्वामी जी प्रभुपाद माता गोस्वामी एवं कन्या ठाकुरानी श्री तनुश्री गोस्वामी गोस्वामी चंद्रकन्या प्रभुपादे समस्त शिष्य चंद्रकन्या राधा माधवी जी फागु खेला
বসন্ত পঞ্চমী থেকে এই লীলা আরম্ভ হয়েছে। নদিয়ায় এবং ব্রজে বৃন্দাবনে এখনো চলবে পঞ্চম দোল, দশম দোল, দ্বাদশ দোল। অনেকদিন এই উৎসব সামচাঁদের উৎসব আরম্ভ হয়ে গেছে। আজ এখানে কয়েক শত ভক্ত মাতৃশক্তিগণ প্রসাদ হয়েছে, মধ্যাহ্নে হরিনাম সংকীর্তন যজ্ঞ চলছে গোয়ালমঙ্গল। আমাদের সৌভাগ্য যে আমরা এই উৎসবে উপস্থিত হতে পেরেছি সংসদের চলে, এটি প্রভুপাদের অশেষ কৃপা স্নেহ মমতা দয়া পরিচয় প্রথমে প্রতি কৃপা। আমরা কি আলোচনা করব, কি জানি, কি বুঝি, সময়টি হচ্ছে ঋতুরাজ বসন্ত। বসন্তকে ঋতুরাজ বলা হচ্ছে, বর্ষাকে ঋতুরানী। এই সময়ে চারিদিকে নব আমৃত মুকুল মলয় পবন প্রবাহিত হচ্ছে, দিকে দিকে বসন্ত সুর সমস্ত কীর্তন বসন্ত সুরে এবং ঠাকুরের পোশাক পরিচ্ছদ সব বসন্ত বাসন্তী রঙে, তেমনি মোগরা আবির গোলাপ মন্দিরে মন্দিরে আবির খেলা হচ্ছে। এই অনুরাগের ঋতু, প্রেমের ঋতু। আবি বলতে অনুরাগ, অনুরাগী বর্ণ লাল। আবি অর্পণ ছলে, আবি ছুড়ে হৃদয়ের অনুরাগ বা ভালোবাসা কি প্রিয়জনের প্রতি ব্যক্ত করা হয়। রাধা মাধব শ্রী বৃন্দাবনে আবি গুলাল নিয়ে খেলছেন, শ্রীরাম নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু রাধা ভাবে বিবাহিত হয়ে সেই শ্রী বৃন্দাবন লীলাই কীর্তনে বর্ণনে অনুকরণে লীলাভিনয়ে আস্বাদন করে আস্বাদন করাচ্ছে, নিজে ডুবে ডোবাচ্ছে। ভক্তভাব অঙ্গীকারকারী প্রভু আজ রাধা ভাবে বিবাহিত হয়ে, ভক্ত ভাবে বিবাহিত হয়ে সামচাঁদের উপাসনা আরাধনা বিশ্বে প্রচার করছে। আপনি ওই আস্বাদনে নিজে আস্বাদন হচ্ছে, সংকীর্তনে বর্ণনে রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গানে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত স্মৃগিত গোবিন্দ এই এই গ্রন্থে কি আছে, সামচাঁদের লীলারই বর্ণনা রয়েছে। রাধা রাধার মনের লীলা, সেই লীলাই মহাপ্রভু শ্রবণ করছেন, কীর্তন করছেন, বর্ণন করছেন, ডুবে যাচ্ছেন, ডোবাচ্ছেন, কাঁদছেন, কাঁদাচ্ছেন, নাচছেন, নাচাচ্ছেন। এই গৌরলীলার মহত্ব, সেই গৌরলীলার সমাশ্রয় ছাড়া গৌরধাম গৌরনাম গৌর পরিকর গৌরভক্তের সঙ্গ নিতাই গৌরাঙ্গের আনুগত্য ছাড়া সোজাসুজি সামচাঁদের চরণে যাওয়া, রাধারানীর চরণে যাওয়া, এক
একান্ত অজ্ঞতা, সিন্ধুতে এক বিন্দু পাওয়ার মতো উপহাস শাশ্বত হতে হবে। এই জন্যই ঠাকুর মহাশয় বললেন, নিতা হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই গৌরাঙ্গকে উপেক্ষা করে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন না করে, নিতাইয়ের না হয়ে গৌরের না হয়ে সোজাসুজি সংসারদের কাছে যদি যাওয়া যায়, শাম আমাদেরকে ঠকিয়ে দেবে, এক বিন্দু দিয়ে ছেড়ে দেবে, আমরা সেই প্রেম সিন্ধু থেকে বঞ্চিত হব। তো প্রেম সিন্ধু কে? প্রেম সিন্ধু গোরারা নিতাই তরঙ্গতা, করুণা বাতাস চারিপাশে প্রেম উছলিয়া পড়ে, জগৎ হাফাল ছাড়ে নিতাই তরঙ্গ, তরঙ্গ রূপে নিতাই খেলা হচ্ছে সেই গৌর প্রেম সিন্ধুতে। যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লইয়া যা, গৌর প্রেম সরোবরে গৌর প্রেম সিন্ধু মাঝে নিতাই তরঙ্গ রূপে খেলা করে। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে, সংসারে পার হইয়া ভক্তির সাগরে, খালি বিলে নয় সাগরে, কুয়ায় নয় ডোবায় নয় ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদে। সামচাত্রে পাওয়া সহজ হয়ে যাচ্ছে আজ এই যুগে কোন কলিকাতে। দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সারাদিনে যদি একবারও কেউ হানি তাই বলে, মহাপ্রভু বলছেন সেজন আমার হয় আর আমি হই তার। গৌর বশীকরণের মহামন্ত্র নিতাই নাম, নিতাই নাম উচ্চারণে গৌর বশ হয়ে যায়। যেমন রাধে 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 বললেই শ্যামসুন্দর শ্যামচাঁদ ছুটে আসেন, রাধা নাম তাকে আকর্ষণ করে। শ্রীরাধে শ্রীরাধে বাণী যে দিকে যাওয়ার মুখে শুনি, সেই দিকে ধায় মোর কান, চাতক ভোগারে যেন ঘনচারে ঘনি শোন, আমি তেন হেলি ওচাদ বদন। শ্যামসুন্দর যেমন রাধা নাম শুনে আত্মহারা, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম কেশুনালে আগে পূর্ব রাগে ভূমি, রাধা নামে কতখানি আকর্ষণ মমতা সঞ্চাতে। কেউ কোন সখা কথাবার্তা প্রসঙ্গে উচ্চারণ করেছে রাধা রাধা রাধা, সঙ্গে সঙ্গে বলছেন রাধা নাম কে শোনালে আগে, শুনইতে মন মথ জাগে আমার অন্তর, মন মথ পীড়ায় ব্যথিত হয়ে গেল। উনি সাক্ষাৎ মদনমোহন চরি গোপীর মনরথে, মনমথির মনমথে নাম ধরেন মদন মোহন, যিনি পঞ্চ স্বরদর্প স্বয়ং নবকন্দর্প রাস করেন লইয়া গোপীগণ, নিজ সম সখা সঙ্গে গোগণ চারণ রঙ্গে বৃন্দাবনে সৎসন্দ বিহার, যার বেরুদ্ধনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুল কম্প বহে অশ্রুধার। সেই অখিল রসামৃত মূর্তি শ্রী শ্রী শ্যামসুন্দর তিনি রাধা নাম শুনে পূর্ব রাগে ভূমিতে কাতর হয়ে পড়েছে। রাধা নাম কে কহিলে আগে, শুনইতে মনমথ জাগে, ওনার আবার মনমথ আছে, মনমথ বলতে কন্দর্প কামদেব, কামদেব যে আমায় অস্থির করে তুলল। এখানে কন্দর্প বলতে রাধারানী যে মহাভাব,
সেই মাদনাক্ষ মহাভাব রসঘন মোহন মূর্তি অখিল রসামৃত মূর্তি রস পৈশ আনন্দ ব্রহ্ম পরতত্ত্বিক পরাবস্থা শ্রী শ্যাম সুন্দরীর হৃদয়ে যে প্রভাব বিস্তার করেছে সেই প্রভাবই হচ্ছে এখানে মন্মথ রাধারানীর সেবা গ্রহণের জন্য তার যে শাশ্বতী নিত্য আকাঙ্ক্ষা এখানে জাগতিক কন্দর্প মন্মথের এই লীলায় কোন প্রবেশই নেই রাধা নাম কে কহিলে আগে শুনাইতে মনমথ জাগে উহ নামে আছে কি মাধুরী শ্রবণে রহল সুধা ভরি সখে সখে ওই নামে কি এমন মাধুরী রয়েছে দুটি অক্ষর রাধা 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 আমার শ্রবণে রহল সুধা ভরি যেন আমার কর্ণে অমৃত বৃষ্টি করছে শুধু অমৃত বৃষ্টি করছে তা নয় যেন কান দুটি সুধায় ভরে যাচ্ছে শ্রবণের অবল সুধা ভরি আর কি হচ্ছে জানো সখা প্রিয় মধুমঙ্গল প্রিয় শুভ বিশ্বাস করবি না তোরা চিতে নীতি মূর্তি বিকাশ নাম নামি অভিন্ন রাধা নাম শ্রবণের সঙ্গে সঙ্গে রাধারানীর মূর্তি আমার হৃদয়ে এক স্বর্ণ গৌরী যাকে আমি চিনি না জানি না আমার সঙ্গে কোনো পরিচয় নেই জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ নেই সে কাহার নন্দিনী কাহার ধরণী গোকুলে এহেন রামা কে কে এমন রামা আছেন কে হরগৌরী উপাসনা করে আর তাকে পত্নী রূপে পেয়েছে গোকুলে এমন কে সদা তুমি যে যার নাম বললে সে কে কার কন্যা কার পুত্রী কোথায় থাকেন এত সুন্দরী আমার মনে হচ্ছে এত শীতলাঙ্গী কমলাঙ্গী গুণবতী রূপবতী রসবতী কলাবতী কে হরগৌরীর উপাসনা করে তাকে পত্নী রূপে পেয়েছে একটু পরিষ্কার করে আমাকে বুঝিয়ে বলো না এত তোমরা গোপন করছো কেন তোমরা আমার দুরাবস্থাটা বুঝতে চেষ্টা করো কিরকম অবস্থা আমার অন্তরে হয়েছে চিতে নীতি মূর্তি বিকাশ আমার চিতে তার মূর্তি ফুটে উঠছে আমি তাকে দেখিনি তার সঙ্গে কোনো পরিচয় নেই তাকে আমি চিনি না জানি না এই জীবনে প্রথম তার নাম শুনলাম কিন্তু আমার মনের ভিতরে একটা মূর্তি এসে স্বর্ণ প্রতিমা এসে উদিত হলো মনে হচ্ছে যেন এই নামের ভিতরে রূপ রয়েছে গুণ রয়েছে লীলা রয়েছে কে সে আমাকে পরিষ্কার করে বলো সুবল মধুমঙ্গল বলো গোপন করো না চিতে নীতি মূর্তি বিকাশ অবিনাশ সাগরে যেন বাস শামচাঁদ বলছেন যে রাধা নাম শুনে আমি অমৃতের সাগরে যেন ডুবে গেলাম মনে হচ্ছে অমৃত সাগরের মাঝে আমি সঞ্চরণ করেছি এ যদুনন্দন মন কা যদুনন্দনের মনটা কাঁদছে যখনই বলছেন অমৃতের সাগরে বাস করছি তখনই চোখে জল আসছে দেহ পুলকিত হচ্ছে কম্পিত হচ্ছে শরীর যদুনন্দন মন কাক যদুনন্দনের মনটা কাঁদছে রাধা নাম শুনে তো যেমন রাধা নামে শ্যামচাঁদের আকর্ষণ বর্ষতা তেমনি নিতাই নামে গৌরাঙ্গের আকর্ষণ গৌরাঙ্গের বর্ষতা মহাপ্রভু নিজে বলছেন যে দিন গেলে কেউ যদি হা নিতাই বলে হা নিতাই প্রাণ নিতাই জীবন নিতাই সর্বস্ব নিতাই বলে দিন গেলে নিত্যানন্দ যে বলে একবার সেজন আমার হয় আমি হই তার দেখুন নিতাই নামের কত শক্তি কত আকর্ষণ শুধু তাই নয় যেমন শ্যামচাঁদ বলছেন যে রাধারানীতে যদি কারো
রাধারানীতে যদি কারো হেয়বুদ্ধি থাকে, গৌণবুদ্ধি থাকে, তাহলে আমি ঈশ্বরীর দাস, এই পীতবাস ইহাতে সন্দেহ যা। আমি পীতাম্বর ধারী, কেন আমি পীতাম্বর ধারী, কেন আমি পীতবাস, কেন আমি গোচারণ করি আজ রাজার ছেলে হয়ে? না, এর কারণ তিনি রাধারানীকে নিজে বলছেন, তুয়া অনুরাগে হাম পীতাম্বর ধারী, তোমার অনুরাগে আমি গঠির রাখাল, তোমার অনুরাগে আমি মন্দের বাধা হই না, তোমার অনুরাগে আমি তোমাকে দেখবো বলে সাত দিন সাত রাত্র এক জায়গায় গিরি ধারণ করলাম। রাধারানীও বলছে, তোমার অনুরাগে হাম নীলাম্বর পরি, আমিও নীলাম্বর নীল শাড়ি কেন পরি তোমার অনুরাগে? তোমার তুয়া অঙ্গের বরণ লাগিয়া পীতবাস পরে শ্যাম। দুটি এসে বলছে রাধারানীকে যে তুমি তাকে দোষ দিচ্ছ, তোমার অঙ্গের বরণের সাদৃশ্যের জন্যই সে পীতবাস করে, তোমাকে সে ভালোবাসে, তুমি ভুল বুঝো না। রাধারানী ভুল বোঝেন, শ্যাম সুন্দরকে সন্দেহ করেন। অন্ধল প্রেম প্রেম কহিলে না সমঝল, প্রেম আমাকে অন্ধ করে দিয়েছে সখী, তোরা তো আমায় বলেছিলি বুঝিয়েছিলি, কিন্তু তাকে ভালোবেসো না, সে রূপেতে ভ্রমর গুণের অনিচর, বসতি গাছের ডালে এমন লোককে তুমি ভালোবাসছ যে ছয় দিন বয়সে স্ত্রী জাতির প্রাণ নিয়েছে, পুতনার প্রাণ নিয়েছে, সে নারী ঘাতী, অতি তাকে ভালোবেসো না। কিন্তু সখী কেন গেলাম যম পূর্বর আগে পথ, প্রভুপাদের সামনে সুর দেওয়া চলে না, আর পাঠে পেশা শুনে বসে সুর দিতে নেই, আমি কেন গেলাম যমুনার জলে? নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপীর ফাঁক, ব্যাদ রূপে কদম্বের তলে দিয়া হাস্য সুধা চাঁদ, অঙ্গদ ছটা আঠাতা আখি পাখি তাহাতে পড়িল, মনমেগি হেন কালে পড়িল রূপীর জালে, আমার শূন্য দেহ বিজল রহিল। সখী অগি রূপ হেরিন, আমি কিরূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসের সাপ হেন নয় মনে এদিন ভুবনে, ও তুলনা নাই কোথা, বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ, যিনি বিধু বর বদন সুন্দর ভুবন, ও আর রাধারানীর নয়ন নাকি পাখি, ওই আঠারে লেগে গেল, রাধারানীর মন যেন হরিণী, ওই শ্যামচাঁদের ভালোবাসারূপী ফাঁদের হরিণী পড়ে গেছে, আর হরিণী পালাতে পারছে না, পাখি উঠতে পারছে না। ও গো সখী হে কেন গেলাম যম, নাকি তু
তুলনা নাহি কো তার বড় বিনোদিয়া চোরারো টালনি কপালে চন্দন চার যিনি বিধু কর বদন সুন্দর ভুবন মহন ভাব নব জল ধর রসে ধর ধর বরণ চিকন কালা অঙ্গেরি বরণ ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা ওগো জোড়া ভুল যেন কামের কামান কেবা কইল নিয়মান তার তরল নয়নে দেয়স চাহনি যেন বিষম কুসুম বান এই হাসিয়া হাসিয়া নাচিয়া নাচিয়া অঙ্গ দলাইয়া যায় তার নয়ন কটাক্ষ বিষম বিশিখে শামচাঁদের নয়ন নাকি শামচাঁদের নয়ন যেন তীর ওই নয়ন নয়ন প্রান্ত যেন তীর গাদারে বলছেন আমার হৃদয়কে বিদ্ধ করছে একেবারে ওই হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় যার নয়ন কটাক্ষ বিষম বিশিতে পরাণ বিন্ধিতে ধায় মালতী ফুলের মালাটি গলে নীল বুকে তার হিয়ার মাঝালে দোলে উড়িয়া পড়িয়া মাতল ভ্রমরা ঘুরিয়া ঘুরিয়া ভুলে কপালে চন্দন ফোটার ছটা আমার লাগিল হিয়ার মাঝে আমার বুকের মাঝে তার লগাটের চন্দনের ফোটার ছটাটা এমন ভাবে লেগে গেল যে সেই থেকে আমার এমন কি রোগ হয়ে গেল আমি বলতে পারছি না ঠিক ঠিক সখি আমি বোঝাতে পারছি না আমার কি রোগ যে হলো বললেন রোগের কারণটা কি রে তোর বললেন কপালের চন্দনের ফোটাটা আমার বুকের ভিতরে এমন ভাবে আঘাত করলো লেগে গেল কপালে চন্দন ফোটার ছটা লাগিল হিয়ার মাঝে না জানি কোন ব্যাধি মরমে পশিল আমি না কহি লোকের লাজে এমন কঠিন নারীর পরাণ নারী পরাণ এমন কঠিন সওয়াও যাচ্ছে না বলাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না বোঝানোও যাচ্ছে না আমার মরণও হচ্ছে না আমি আমার মৃত্যু কেন হচ্ছে না এমন কঠিন নারীর পরাণ বাহির নাহি ক হয় না জানি কি জানি হয় বলি নামে আমি বাঁচব না দেখ সখি বলছিস যে আমার চুড়িগুলো সব খুলে খুলে পড়ে গেল আংটিগুলো খুলে খুলে যাচ্ছে আমি রোগা হয়ে যাচ্ছি সবসময় একটা চিন্তা করছি রাত্রে ঘুম হচ্ছে না তারপরে শরীর দৃশ হয়ে গেল চিন্তা জাগরণ তানব মনিরঙ্গতা ব্যাধি উন্মাদ এইরকম যে আমার দশটা দশা হচ্ছে এর কারণ কি আমি কিছুই বুঝতে পারছি না এমন কঠিন নারীর পরাণ বাহির নাহি ক হয় আর আমি বলতেও পারছি না বোঝাতেও পারছি না তোরাও আমায় জিজ্ঞাসা করছিস কি হয়েছে হাসো না কেন কথা বলো না কেন খাও না কেন ঘুমাও না কেন সাজো না কেন খেলাধুলা তুমি ভুলে গেলে ছবি আঁকো না কেন বিনা বাজাও না কেন তোমার কি হয়েছে আমার যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না বোঝাতেও পারছি না এমন কঠিন নারী পরাণ বাহির নাহি ক হয় না জানি কি জানি হয় পরিণামে এলা পার্শ্ব গোবিন্দ ক দেখুন শ্যামসুন্দর শ্যামসুন্দর শ্যামচাঁদ রাধারানী দর্শনে রাধানাম শ্রবণে কত ব্যাকুল আর আমাদের রাধারানী স্বামিনী প্রাণেশ্বরী আত্মেশ্বরী তিনি শ্যামসুন্দরকে দেখে শ্যামনাম শুধু কতখানি ব্যাকুল সখী কেবা শোনাইলে জপিতে জপিতে নাম অবশ করিল গো বল সখি কেমনে পাশরিব তারে পাশরিব করি মনে পাশরা না যায় গো কি করিব কি হবে উপায়
নাম পরতাপী যার ওই ছন করিল গো অঙ্গীর পরশে কি বা হয় যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধৈর করিছে এই রাধা রানীর এই অবস্থা। তো রাধা নাম যেমন শ্যাম সুন্দরকে আকর্ষণ করে তেমনি নিতাই নাম মহাজন বললেন দিন গেলে নিত্যানন্দজী বলে একবার সেজন আমার হয় আমি হই তার এই নিত্যানন্দে যার দিদার ভেদ দেশ রহে বজিলেও সেই জন কভু মন প্রিয় নহে। যদি আমরা নিতাই তত্ত্বে নিতাইয়ের সমাশ্রয়ে যদি বিন্দুমাত্র শিথিলতা প্রকাশ করি তাহলে মহাজন বলছেন ভজন করলেও তিনি গৌরাঙ্গকে পাবেন না গৌরাঙ্গের প্রিয় হতে পারবেন না আর গৌরের না হলে গৌরাঙ্গের কৃপা না পেলে শ্যামচাঁদকে আমরা পাব না রাধারানীকে পাব না নবদ্বীপের সমাশ্রয় না নিলে আমরা কখনোই বৃন্দাবনের কৃপা লাভ করতে পারবো না। গৌর ভক্তির গৌর জনসঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া আর হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া অচিরে পাইবে ভাই প্রেম মহাধন যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। হ্যাঁ নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই সে সম্বন্ধ নাহি আর বৃথা জন্ম গেল তার। এই যে দেখুন মাতৃসজীবের জন্মটা বৃথা গেল না এমন ভারত ভূমিতে মনুষ্য জীবন আর কি এমন হবে। পশ্চিমবাংলায় জন্মালাম নবদ্বীপের গায়ে জন্মালাম গঙ্গার কূলে জন্মালাম কিন্তু নিতাইয়ের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারলাম না নিতাইয়ের হতে পারলাম না নিতাইয়ের চরণ আশ্রয় করতে পারলাম না সম্বন্ধে বন্ধনে দাস প্রভু সম্বন্ধে বন্ধনে তাকে বাঁধতে পারলাম না। বেশবতার বলছেন আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এবার ভরসা মনে ধরি নিরন্তর তাই সে সম্বন্ধ নাই যার বৃথা জন্ম গেল তার সেই পশুটাকে পশুটা আমি মাতৃসজীব সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে দেখুন না কিরকম সংসার সুখে মুছে গেলাম বিদ্যার কোলে কি করিবে তার অহংকারে মুগ্ধ হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য বলি মানে নিতাই চরণ সত্য তাহার সেবক নিমিত নিতাই পদ সদা কর আস। এই নিতাই পদে যদি সমর্পিত হই তাহলে গৌর চরণ পাবো গৌর দাস্য পাবো গৌর দাস্য পেলেই শ্যামচাঁদের দাস্য পাবো শ্যামচাঁদের দাস্য পেলেই রাধা দাস্য পাবো রাধা দাস্যই হচ্ছে আমাদের জীবনের চরম লক্ষ্য। হে বৃষভানন্দিনী আমি কবে তোমার দাসী হয়ে তোমার সেবা পাবো। সেই অপূর্ব যে রাধা মাধবের লীলা লীলা বলতে কি সেই রসের তরঙ্গ খেলা লীলা বলতে কি খেলা এই দেখুন যেমন নবদ্বীপে খেলা হচ্ছে তেমনি বৃন্দাবনে খেলা হচ্ছে। প্রেম সিন্ধু আমাদের প্রেম সিন্ধু গোরা রায় আর নিতাইও তরঙ্গ তাই করুণা বাতাস চালি পাশে এই করুণা কি করুণাই হচ্ছে ধাম করুণাই হচ্ছে নাম করুণাই হচ্ছে গৌর কথা বিদায় কথা রাধা কথা সঞ্চাদের কথা করুণাই হচ্ছে শ্রীগুরু করুণাই হচ্ছে ভক্ত করুণাই হচ্ছে প্রসাদ করুণাই হচ্ছে শ্রীবিগ্রহ। এই তো প্রত্যক্ষ করুণা প্রত্যক্ষ করুণাকে প্রভুপাদ বসে রয়েছেন সাক্ষাৎ নিত্যানন্দ বংশাবতংশ নিতাইচাঁদের রক্ত নিতাইচাঁদের প্রাণ মহাপ্রভুর আজ্ঞা মহাপ্রভু নিজে নিতাইচাঁদকে বিবাহ করতে আজ্ঞা দিলেন বললেন দেখো সীতারাম বললেন যে দেখুন অবধূত
যখন আমরা থাকব না। মহাপ্রভু বললেন যে দেখুন শ্রীপাদ, আমি কিছুকাল থাকব। সীতামা তো বললেন আমি তো বৃদ্ধ হয়েছি, আমাকে তো সকলে নারা নারা বলে, প্রভু তুমি তো নারা নারা বলো, আমি গতকাল বাঁচব। যখন আমরা থাকবো না, তখন মহাপ্রভু বলছেন শ্রীপাদ যখন আমরা থাকবো না, তখন তোমার শক্তি জগতে থাকবে, তোমার বংশ থাকবে, তোমার শক্তি থাকবে, সেই শক্তি সেই বংশ প্রেম দেবে, লোকে নাম প্রেম দেবে, অনিহত জীবকে সম্প্রদায়কে চালাবে, সংরক্ষণ করবে, ধারা পরম্পরাকে ঠিক রাখবে, আদর্শ সদাচার সাধনা সংকীর্তন সেবাকে ঠিক রাখবে। মহাপ্রভু স্বয়ং বলছেন যে শ্রীপাদ আপনার শক্তি জগতে থাকবে, সেই শক্তি আমার মনোবাঞ্ছাকে পূর্ণ করবে, যে সকলকে নাম দেওয়া প্রেম দেওয়া, নাম প্রেম মালা গাঁথি পড়াইল সংসার, প্রভু কহে আমি বিশ্বম্বর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি, প্রভু কহেন যে তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্যম ভাব সব করি হরি, তবে যত পতিত সংসার বল দেখি আর কে বা করিবে উদ্ধার, কৃষ্ণ প্রেম দাতা তুমি, তুমি সঙ্গ নিবে তবে অবতার কি নিমিত্ত করিবে, এতে আমার বাক্য সত্য যদি চাও শ্রীপাদ অবিলম্বে এখানে থেকে গৌর দেশ প্রতি যাও। প্রভু কহেন বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কহে ধীরে ধীরে জীবে সদয় হইয়া, হরিনাম লওয়াও গিয়া যাও শ্রীপাদ সুর ধ্বনি দিয়ে। তুমি কি আমার মতো সন্ন্যাসী হয়ে আমার মতো এই কাশী বিশ্রালয়ে পড়ে থাকবে, এইখানে এই নীলাচলে, এই জন্য কি তুমি অবতীর্ণ হয়েছ শ্রীপাদ? প্রভু কহেন নিত্যানন্দ সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম, তাহলে মহাপ্রভু কি চান সবাই যাতে হরিনাম পান। এক নিবেদন করে তুমি নয়নে দেখিবে জানে, যে তোমার চোখের সামনে আসবে, যে আসুক, যেই তোমার চোখের সামনে আসুক তাকে তোমাকে হরিনাম দিতে হবে, হরিমন্ত্র দিতে হবে, কৃষ্ণ নাম দিতে হবে, কৃষ্ণ মন্ত্র দিতে হবে, এই মহাপ্রভুর আদেশ। নয়নে দেখিবে জানে, কৃপা করি তুমি তোমার শক্তি সঞ্চার করে, কৃপা করি লড়াইও নাম কুমতি কার্তিক জন পড়ুয়া পাশন্দী গণ, বাংলা ভরা গৌর দেশ ভরা, কুমতি কার্তিক জন পড়ুয়া পাশন্দী গণ, মহাপ্রভুর সময় তার আগের সময় থেকে হাজার বছর ধরে, 800 বছর ধরে এখানে এই লীলা চলছে। পাঠান এলো, মোগল এলো, ইংরেজ এলো, শেখ বংশ তার আগে পাল বংশ, বললেন এই লীলা চলছে, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনি, নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ, যক্ষ পুজে মত্ত মাংসে, নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। তাই শ্রীপাদ কুমতি কার্তিক জন পড়ুয়া পাশন্দী তারা জন্মে জন্মে ভগতি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি, বালক বৃদ্ধ পুরুষ নারী, বালকদের দেবে, বৃদ্ধকে দেবে, পুরুষকে দেবে, নারীকে দেবে, তুমি খণ্ডাই ও সবাকার দূত, নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে, নাম সংকীর্তন রসে গৌর দেশকে ভাসিয়ে দাও, নাম সংকীর্তনে প্রচার করো, সকলকে প্রেম ভক্তি দাও। দেখো বালক বৃদ্ধ পুরুষ নারী কুমতি কার্তিক পড়ুয়া পাশন্দী কেউ যেন বাদ না যায়, তাদেরকে আগে দেবে। অদ্বৈত প্রভু শুনে বললেন প্রভু যদি ভক্তি বিলাই বা মূর্খ নিজ ভক্তি দেবে আগে এত খোঁজাখুঁজি আর তুমি শান্তিপুরে চলে গেছো আমাদেরকে এখানে একা ফেলে দিয়ে অনাথ করে, আমি ভক্তি বেলাতে এসছি, তুমি এত কেঁদেছো, এত জলতুলসী দিয়েছ, এত গীতা ভাগবতের ব্যাখ্যা করেছ, এত উপবাস করেছ, এত ওঙ্কার করেছ, এই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেছে, এই হরিনাম করার জন্য 22 বাজারে তাকে পিছুড়ি খেতে হয়েছে, তো
শ্রীবাস রাত্রিবেলা উচ্চ সংকীর্তন করে, এই জন্য সকলে পড়েছে এর ঘর দুয়ার ভেঙে শ্রীহট্টের থেকে সিলেটের থেকে এসে শ্রীবাস এইখানে উৎপাত আরম্ভ করেছে। রাত্রিবেলা চিত্তাচার্য বেশি করে ঘুমোতে পারি না আমরা, আমাদের শরীর জ্বলতে থাকে, এই সমস্ত ফল করতালে খচর 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 তো ঘুমোতে পারি না। চলো আমরা সব কাজের কাছে গিয়ে নালিশ করি, এই শ্রীবাসকে ঘর দুয়ার ভেঙে আর গঙ্গার জলে ভাসিয়ে দেবো, শ্রীবাসকে এই দেশের থেকে তাড়াবো। ওই দেশের থেকে এসে শ্রীবাস এইখানে এইখানে এইরকম অত্যাচার আরম্ভ করেছে। দিনের বেলা চুপচাপ থাকে আর রাত্রি হলেই আরম্ভ করে। এই দেখো শ্রীধর ছেঁড়া কাপড় পরে, পেটে ভাত জোটে না আর চালে ছন নেই, সেই শ্রীধর পর্যন্ত রাত্রিবেলা হরি হরি গোবিন্দ গোবিন্দ কেশব কেশব মধুসূদন হরি মুরারি মধুকৈ প্রভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীলাশ্রয় মাং জগদীশ রক্ষ নারায়ণ নারায়ণ গোপাল গোপাল কেশব মাধব হরে নম কৃষ্ণ যাদুবায় নম, এইসব বলে শ্রীধর চিন্তা করতে থাকে। শ্রীধর নিচ্ছে সে জগৎকে জানায় যে আমার ভাব হয়েছে, আমার ভক্তি হয়েছে। কেন কেন চুপচাপ পরিণাম করা যায় না, চুপ ভগবানের নাম প্রকাশ করতে আছে মনে মনে করা যায় না, চিন্তা চেষ্টা করে। শ্রীধরের মতো লোক শুক্লাম্বর ব্রহ্মচারীর মতো ভিখারি দরজায় ভিক্ষা করে খায় ভিক্ষে করে খায় আর সেও চিন্তা চেষ্টা আরম্ভ করেছে। এই এইরকম সব নদিয়াবাসী মন্তব্য করতে থাকে, এইগুলোকে দেশের থেকে তাড়াও তবে শান্তি হবে। ব্যাসবতার লিখছেন ধন নাই জন নাই নাহিক পান্ডিত কে চিনিবে এই সব চৈতন্যের ভৃত্য, শ্রীধরকে কে চিনবে, হরিদাস ঠাকুরকে কে চিনবে, বাইশ গজের পিঠুনি যেতে হয়েছে, বেদে সেটি গঙ্গার জলে ফেলে দিয়েছে বলে কে চিনিবে চৈতন্যের এই সব ভৃত্য অকিঞ্চন ভক্তগণকে। মহাপ্রভু বলছেন নারা তুমি না প্রতিজ্ঞা করেছ নিজের কোটি বসনকে খুলে, আর তুমি তাপ কর্মর করে প্রতিজ্ঞা করেছ যদি আমি বৈকুণ্ঠনাথ গোলোকনাথকে না আনতে পারি আমার নাম অদ্বৈত নয়। ভক্তগণ জেনে রাখো সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য শ্রী সে এই নবদ্বীপের প্রথম বৈষ্ণবকে বললেন এই নবদ্বীপে বৈশে সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকধন্য জ্ঞান যোগ বৈরাগ্য ভক্তির গুরু মুখ্যতর। জ্ঞান বৈরাগ্য ভক্তির গুরু মুখ্যতর আর কৃষ্ণ ভক্তি পাখানিতে যেন সংকল। মহাদেবের মতো উনি কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করেন, উনি তো মহাদেবেরই অবতার সদাশিব মহাবিষ্ণু মিলিত মূরতি। আর পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার সর্বত্র পাখা নয় কৃষ্ণ পদ ভক্তি সার। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন অর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবিষেক তেজে, সেধনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠে বাজে, যে ধ্বনি শুনিয়া স্বয়ং কৃষ্ণ নাম সগমে আজ হইল সাক্ষাৎ। প্রভু বারবার বলেছেন নারার জন্য আমি এসেছি, নারার জন্য এসেছি, নারা তুমি আমাকে ছেড়ে শান্তিপুরে গিয়ে লুকিয়ে রইলে, আমি প্রেম ভক্তি মেলাতে এসেছি। যখন মহাপ্রভু নিজের কথা নিজে বলছেন তখন অদ্বৈত প্রভু বলেন প্রভু যদি ভক্তি মিলাইবা মূর্খ নিজ পতি দেবে আগে ভক্তি দিবা, তুমি ভাসাইও গৌর দেশে পূর্ণ কর সবাকার আস, হেন কৃপা অবতারে উদ্ধার নহিল চারে, বল কি করিবে বলরাম দাস। এমন করুণা এমন করুণা এমন যুগ এমন আচার্য এমন ইষ্টদেব এমন নাম এমন ধাম পেয়ে যদি উদ্ধার না হতে পারি, যদি প্রেম পেতে না বাকি থাকি, যদি এমন অবতারে প্রেম না পাই, যদি নাম প্রেমে রুচি না হয় ভক্তিতে ভজনে রুচি না হয় কবে উদ্ধার হবে কি হবে,
সুখী হবে কোটি যুগে কোটি কল্পে তার নাহি প্রচেষ্টা। তাই শ্রীল প্রভুপাদের চরণ বন্দনা এখনই আমার জন্মস্থানে মহাপ্রভুর জন্মস্থানে পাঠ রয়েছে সাড়ে ছটা থেকে ওখানে আটটা অবধি, আটটার থেকে এমনি বিজ্ঞাপন পত্রে তো লেখা রয়েছে সাতটার থেকে ধামেশ্বর মহাপ্রভু শ্রী মন্দিরে, কিন্তু সেটা সম্ভব হবে না। আটটার আগে ধামেশ্বর মন্দিরে, এই জন্য ধামেশ্বর মন্দিরে সাড়ে সাতটা আটটার থেকে ধামেশ্বরের শ্রী মন্দিরে বহু কথা রয়েছে। সেখানেও মহাপ্রভুর 538তম শুভ জন্মোৎসব পালিত হচ্ছে, আরম্ভ হয়ে গেছে উৎসব। এই জন্য শ্রীল প্রভুপাদ আদেশ করেছেন যে এখানে 5 দিন ব্যাপী হরিকথা হোক। কালকে নির্জলা ব্রত ছিল আমাদের সকলে, প্রায় নির্জলা, অনেকেই বাচ্চাগুলো সব নির্জলা ব্রত করে, আর আমিও ভুলে গেছি। প্রভুপাদ যদি একটু দুপুরবেলা বা বিকেলবেলা আমাকে স্মরণ করিয়ে দিতেন, আমি 3:30 প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়েছি, তারপরে কিছু মনে নেই, শরীরটা ব্রতে ব্রতে ক্লান্ত, ওই জন্য তারপরে যখন 7:30 স্নান করে পাঠ করতে গেছি প্রাচীন মায়াপুরের যশোদা সাহাটলি ওই স্কুলের সামনে, ওই কি বলে জাতীয় বিদ্যালয়ের সামনে, তখন প্রভুপাদের এখান থেকে খবর যায় যে আজকে তো এখানে 7:30 পাঠের কথা ছিল,